السلام عليكم ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করছি সকালে অনেক অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি ভালো আর থাকব কি করে ভাই প্রত্যেকটা আপডেটের পর মনে করো গেরি না হয়তো বা নতুন কিছু আনবে বাট নতুন কিছু আনে না বরং সেরকমই অবস্থা আছে অর্থাৎ ফ্রি ফায়ারের আগের যে অবস্থা সেই অবস্থাই আছে ওদাই মনে করো যে আপডেটগুলো আনে নতুন নতুন আপডেট আসলে মানুষের গেম প্লের প্রতি একটু আলাদা ভালোবাসা বাড়ে বাট ফ্রি ফায়ারের প্রতি হইতেছে তার উল্টোটা তার কারণ হইতেছে ভাই কি বলবো নতুন আপডেট আসলে হইতেছে ক্যারেক্টার স্কিলগুলো ঠিক করে বাট এগুলোর কোনো ঠিক করার কাছে কোনো খোঁজ নাই জাস্ট উল্টো পাল্টা আপডেট দিয়ে গেমটাকে আরও নষ্ট করে দেয় তো আমি হইতেছে সিএস খেলতে নামছিলাম এবং আমি কিন্তু আমার এমুলেটরটা চেঞ্জ করছি চেঞ্জ করার ফলে আমার মোটামুটি খেলাটা একটু মানে ড্রপ হয়েছে তো এটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হইতেছে ভাই ম্যাপ তো দিচ্ছে কিন্তু ভাই এই যে ক্যারেক্টার স্কিলগুলো এইগুলো যে ঠিক করলো না এটা কি ভালো হইলো গেমের জন্য অন্তত ভালো হয় নাই আই থিঙ্ক আর অবশ্যই কমেন্টে জানাও কাদের কাদের আপডেটটা ভালো লাগছে বাট লিটারেলি ভাই আমার কাছে আপডেটটা একেবারেই বাজে লাগছে তার মেইন কারণ হইতেছে ভাই এটা কোনো গেম ভাই এটা গেমের যে একটা শ্রী থাকা লাগে অর্থাৎ দেখো যে ক্যারেক্টার স্কিলগুলোর অবস্থা দেখো এই যে কিরে বাড়া এই যাই লোকা আচ্ছা ক্যারেক্টার স্কিল দেখো এই যা দিমিত্রি আনছে ওরিয়ন আনছে দুইটা দুইটা দিমিত্রি আর আমাদের এখানে দেখো মানে গেমের অবস্থা এটা হচ্ছে ফ্রি ফায়ার কার্টুনিস্টও খারাপ ভাই বর্তমানে ফ্রি ফায়ারটা কার্টুন গেম এর থেকে ভালো অন্তত তাদের রেসপেক্টটুকু আছে সম্মানটুকু আছে বাট এর কিছু নাই ভাই এ খেলাও যা না খেলাও তাই একই অবস্থা হয়ে গেছে মানে এত বাজে গেম আমার লাইফে আমি মানে এরকম আপডেট এরকম কিছু দেখিনি আমি কোনো গেম দুইটা অ্যানিমি লল ভাই আর দেখছো সোনিয়া ক্যারেক্টার সবার কাছে সোনিয়া ক্যারেক্টার মানে গেম নাকি দন আল্লাহ জানে তো আপডেটের পর গেমটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও আমি তো অন্তত মজা পাইতেছি না মানে গেমের যে অবস্থা একদম বাজে ইন দ্য চ্যাট আরে ওরিয়ন রে আরে গেম ফ্রি ফায়ার বলে এই এক সময় কার ফ্রি ফায়ার আর এখনকার ফ্রি ফায়ার লল পুরো জোকার গেম আহা ক্যারেক্টার স্কিলের অবস্থা পুরো জোকার একটা গেম জোকারের চেয়েও খারাপ এই গেমটা বাজে চোদা একটা গেম আমার কাছে ভালো লাগে না অবশ্যই কারো কাছে ভালো লাগে একটু কমেন্টে জানাই পাগল একটা গেম এই গেম এই গেম মানুষই খেলে ভাই এরকম অবস্থা হইলে মানে গেমের তো একটা ভাই মান সম্মান থাকা লাগবে সেগুলো কিছু নাই নতুন নতুন আপডেট আনে এই যে ইয়েগুলো রিমুভ করে দিতে পারতো নতুন ম্যাপটা দিছে এটাই মানতেছি ম্যাপটা ভালো করছে ম্যাপটা আসলে শ্রুতের সময় এলে এরকম ম্যাপই দেয় প্রত্যেকবারই এমনটা করে কিন্তু এবার যা করছে তা একদম মানে ই ছাড়া কোনো প্রকার লজিক ছাড়া আপডেটগুলো আনছে আমার কাছে ভালো লাগে না অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের কমেন্টে মতামতগুলো জানাই দিবা অ্যান্ড আপডেটটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা আমার কাছে আপডেটটা একেবারে ভালো লাগে নাই আমি জানি না আসলে ফ্রি ফায়ার কী করবো না না করবো সো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ছোট্ট একটা ভিডিও ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না অ্যান্ড ভাই আজকে থেকে হয়তোবা কালকে 12টায় যে ভিডিওটা আসবে ওইটা দেওয়া হবে না কারণ এটা হচ্ছে ভাই এখানে ওয়াইফাই থাকবে না তোমরা সকলেই জানো ক্যাবলস আপগ্রেডেশনের কাজের জন্য পুরো 2টা দিন মানে 12টার দিন রাত 2টা থেকে দিন 12টা পর্যন্ত কোনো ওয়াইফাই থাকবে না সো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা।